প্রস্তুতির তুঙ্গে করিমগঞ্জ জুড়ে পিঠে পুলির উৎসব হিসেবে পরিচিত পৌষ সংক্রান্তি বা অসমের জাতীয় উৎসব ভোগালি বিহু উপলক্ষে পুরো আসাম জুড়েই চলছে প্রস্তুতি। শীতের আমেজকে সাথে নিয়ে চলছে ভেলাঘর মেঝিঘর বানানির পালা। পুরো রাজ্যের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জে উৎসবের ন্যায় চলছে বিহু উপলক্ষে কেনাকাটার পালা। সকাল থেকেই শহরের বাজারগুলোতে ভিড় পরিলক্ষিত হচ্ছে। মাছ মাংস বাজার ছাড়াও গঙ্গা ভাণ্ডার সংলগ্ন অস্থায়ী বাজারে চুঙ্গা বিরুন চাল কেনার জন্য ভিড় জমিয়েছেন জনগণ। দিন বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে। মূল্যবৃদ্ধির এই বাজারেও সবাই বিহু পৌষ সংক্রান্তি উপলক্ষে সাধ্যমতো কেনাকাটায় ব্যস্ত। দামদর নিয়ে ক্রেতা বিক্রেতা দর কষাকষি সব মিলিয়ে বাজারগুলোতে যেন এক উৎসবের বাতাবরণ লেগে আছে। করিমগঞ্জ থেকে সুজিত দাসের প্রতিবেদন। সংক্রান্তি উপলক্ষে দেখা গেছে করিমগঞ্জে একটি উপলমকরের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাজারে বাজারে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে। আমি বর্তমানে উপস্থিত আছি করিমগঞ্জের গঙ্গা মান্ডা সংলগ্ন একটি বাজারে। রাস্তার ধারে এইভাবে দেখা যাচ্ছে যে চুঙ্গা এবং বিরুন চাউল নিয়ে ক্রেতারা বসেছে, কৃষকরা বসেছেন। দেখতে পাচ্ছেন এই অসংখ্য ভিড় পরিলক্ষিত হয়েছে এই গঙ্গা মান্ডা সংলগ্ন এলাকায়। আর বিশেষ করে এই যে চাউল বিরুন কে ধরে অন্য অন্য সামগ্রী নিয়ে বসেছেন ক্রেতারা, এসেছেন এই চাউল অন্যান্য সামগ্রী কেনার জন্য। আমি এই স্থানের যে গ্রাহকরা রয়েছেন ওনাদের সাথে আমি জেনে নেবো যে এই বছর আগের বছরের তুলনায় এবছর কীরকম বাজারের রেট বা কী বলবেন আগের তুলনায় বাজারের অন্যান্য বছরের তুলনায় এবার বাজারের ভালো বাজার চলছে। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে মকর সংক্রান্তি নিয়ে, এবং দামও অন্যান্য বাজার তুলনায় প্রায় সমানই আছে। গতবার থেকে যে এবার দামটা অন্যান্য জিনিসের যেভাবে বেড়েছে এই তুলনায় চাল টাল এই সমস্ত জিনিসের দাম প্রায় একই আছে। আমি সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকুক ভগবানের কাছে প্রার্থনা করছি। পাচ্ছেন আমার পিছনে রয়েছে যে চাউল, বিভিন্ন ধরনের চাউল রয়েছে। আমি সেই স্থানের যে ক্রেতারা এসেছেন ওনাদের কাছ থেকে এবার জেনে নেবো কীরকম চাউল গতবারের তুলনায়। গতবার তো সমান আছে, কীরকম রেট করছে চাউলের দাম? এই তো বিরইন, কত করে? 50 টাকা। এটা রঞ্জিত, এটা হলো 30 টাকা। কমেছে আগে বেশি আসিল, আলি আমরা 50-60-70 টাকা বিক্রি করতাম, এই বছরে 30-35 টাকা এরকম বিক্রি করতাম। আজকে তো গ্রাহকরা কম আছে, গত করলো বেশি গ্রাহক ছিল। কিরকম ছিল? হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। কালকে অসংখ্য ভিড় ছিল, তবে তারপরে আজকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ভিড় হয়েছে গ্রাহকরা। কেননা আর কিছু সময় আর নেই, কেননা কালকেই সংক্রান্তি, তারপরভাবে কিন্তু প্রস্তুতি চলছে।